মানুষ কি মনে করে সে যা চাই তাই পাবে? মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া নাস, মানুষ তুমি ভাবো কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূর রাখে? রব এই কোয়েশ্চেনের অ্যানসার সলভ করেছেন, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক মুসলিম মুমিন মুনাফিক কাফির ফাজির, হুওয়েভার ইউ আর, আদম সন্তান আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, তিনি বলেছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের ছেলে সন্তানকে সবচেয়ে মর্যাদাবান করেছি। জি, তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ, যেমন আমরা এটাকে মাইক বলি, এটাকে কাঠ বলি। তিনি ওনার এই সৃষ্টির, এই সৃষ্টিটার নাম যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছেন ভালো এবং মন্দ যাচাই করার, তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে, সে মনে করে পার পেয়ে যাবে। আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূর রেখেছে? তিনি তারপর সূরা অন্য সূরার মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার তিনি সেপারেট করেছেন, কি করেছেন সেপারেট, প্রথমে সব মানুষকে বলেছেন, বলেছেন কি কি পাইছ, হোয়াট ইজ দ্য কজ, এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি? তারপর তিনি বলেছেন যে ঠিক আছে সবাই বাদ, তুমি যে বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, আর আরশের আযিমের উপরে যিনি আছে তিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা তোমার দ্রষ্টা, যার কাছে তোমার প্রত্যাবর্তন, যিনি হায়াত এবং মউতের মালিক, তোমরা যারা স্বীকার করছো, যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেয়নি, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম, ওই যে আগের আয়াতে বলেছে কি পেয়ে ভুলে গেছো সব, পরে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিক فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَتُمْ رَجَرَ إِيمَانِ نَتُوْ لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ تُمْ رَتُمْ أَدْرِ چَلِ شَنْتَانْ هَتُمْ رَجَرَ إِيمَانِ نَتُوْ তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না, ভুলে গেলে কি হবে? তিনি জাল্লা ওয়ালা বলছেন ওয়ামান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে, পুরো পৃথিবীর আদম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদার ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে বলে যায়, আল্লাহ একজনকে বাদ দেন, তিনি হচ্ছে ফাউলাইক, দোজ অল, প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে বলে যায় সম্পদা সন্তানের জন্য, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারা কি হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ ফাবিআই আলা রাব্বিকা তাতামারা, অথপর তুমি মানুষ, তোমার রবের কোন অনুগ্রহতে তোমার সন্দেহ আছে? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মালাক, ফাবিআই আলা রাব্বিকা তাতামারা, আল্লাহ বলছেন মানুষ তুমি বলো তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ আছে? তিনি তোমাকে আলাম ইয়াজাল্লাহু আইনাইন, তিনি কি তোমাকে দুটি চক্ষু দান করেনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তিনি কি তোমাকে জিহ্বা এবং দুটি ঠোঁট দেয়নি?
কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে, যা তুমি অস্বীকার করবে বলো, স্টিল তুমি সলাত আদায় করো না, স্টিল তুমি জুয়া বন্ধ করোনি, এখনো দাম্বি কোথায় ঘুরে বেড়াও, তুমি দেখো নি ঠিক তোমার বয়স, এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর, ইয়েস তোমার বয়সী, তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে, সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে, ও উঠেছে মানুষের কাঁধে, তুমি দেখো নি আল্লাহ তাআলা দেখুন, আমি যে আমার বক্তব্য দিচ্ছি মনে রাখবেন, ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর প্রতি, সবার জন্য ফরজ, সবার জন্য কি, এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে, সলাতের কিছু নিয়ম আছে, যেমন মহিলাদের হায়েজ নিফাসের সময় সলাত আদায় করবে না, পুরুষ আমি এভাবেই পর্দাশীল আলহামদুলিল্লাহ, মহিলা আরও একটু ঢাকতে হবে, বাকি দেখেন ফজরের আগে আমাকেও খেতে হয় রোজা রাখার জন্য, মহিলাকেও কি কথা বলবেন আমার সাথে, মহিলা কি আসর নামাজের আজানের রোজা ভাঙে না মাগরিবে, দ্যাটস মিন ডিফারেন্সই নাই কি নাই, ফজরের নামাজ পুরুষের জন্য কয় রাকাত মহিলার জন্য, দ্যাটস মিন আমি এখানে আমার পর্দার আয়ালের মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি, প্রাণপ্রিয় বোন আমার, মা চাচি, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আল্লাহ করেছে, স্পেসিফিক পুরুষকে করেনি, তিনি আল্লাহ পুরুষকে বলেনি, মা গর রাখাবি রব্বিকাল করিম, তিনি সবাইকে বলছে, হে মানুষ, হিন্দুকেও বলছে, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখলো, তো সত্যি কথা কি, ইস্তাগফিরুল্লাহ আযীম, আমি আসলে ওই বক্তব্যটা থেমে যাওয়াতে ফ্লোটা হারিয়ে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি, আমি একটা কোরআন তেলাওয়াত করে আপনারা শুনেন সেটাই ভালো, কি বলেন, হ্যাঁ একটা সুরে পড়ে শোনাই, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ এমন প্রতিনিধি পাওয়াও ভাগ্যের ব্যাপার, ওয়াল্লাহি আমি যদিও বয়স কম, অভিজ্ঞতাও কম আমার, তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোনো মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি, প্রায় অনেকে হয়তো এমন করে কিন্তু এরকম রেয়ার দুই চারজন, মাশাআল্লাহ, আপনারা সবার জন্য দোয়া করেন, আল্লাহ আল্লাহ তাআলা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে দেয়, আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয়, ওনারা কেমন ছিলেন উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভীরু হিসাবে ইনশাআল্লাহ, ওনারা কী করেছেন উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি, আমাদের কোনো কোয়েশ্চেন নাই, উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্বটা আল্লাহ দূর করে দিন, আমরা চাই ওনারা আমাদের ভাই, এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আখেরাতে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ তাআলা আখেরাতেও যাতে ওনাদেরকে দেখতে পায় ইনশাআল্লাহ, ওনারা আগে আগে আসে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, আর যে মানবে না, দুনিয়াতে বড় ছোট আছে, আখেরাতে কোনো বড় ছোট নাই, আখেরাতে কোনো কি নাই, আখেরাতে কোনো বড় ছোট নাই, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের কৃতকর্মকে শুধরে দেবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবে, ওয়ামান ইয়ুতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করে, সে সুদ খায় না, এতে যতই লাভ থাকুক, সে জানা করে না, এতে যতই সে আনন্দ পাক, সে নেশা করে না, এতে যতই সে দুঃখ ভুলে থাকুক, সে মিথ্যে বলে না, এতে সে যতই বদনাম হোক, সে শিরক করে না, এতে সে যতটাই লাঞ্ছিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়ুতিল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, ওয়া রাসূলু, তার আল্লাহর রাসূলের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লামের অনুসরণ করে যে আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সেই হবে সবচাইতে বড় বিজয়ী। আমার মনে হয় আপনারা অনেক কথা বলছেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের অনেক শব্দ এদিকে আসে, আপনারা অনুরোধ করছি একটু কথা যদি না বলেন ভালো হবে। আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? মানব কাকে? আমরা মুসলিম এই নাম আমাদের কে দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য আমাদেরকে কে দিয়েছে? তাহলে আল্লাহ ছাড়া তো অন্য কেউ আর আমাদের এই তথ্য দেয়নি, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই আল্লাহকে কি ভয় করবেন আপনারা? তিনি সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি এখানে আপনারা, আমি জানি না কতজন কোরআন পড়েন অথবা পড়তে জানেন, তবে আমি অনুরোধ করব যারা কোরআনুল কারীম পড়তে জানেন কিন্তু পড়েন না, তারা অবশ্যই কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আর যারা কোরআনুল কারীম পড়তে জানেন না তারা অবশ্যই আজকের এই মাহফিল শেষ করে আগামীকাল নিজ মসজিদ মাদ্রাসা মক্তব হুজুরদের সাথে যোগাযোগ করে এলাকার মুরব্বীরা সবাই মিলে বসে যেভাবে বিচার ফয়সালা হয় সেভাবে সিদ্ধান্ত নেবেন উদারতার সাথে, যে কোরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহর কথা, তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর, প্রত্যেক মুসলিম ছেলে এবং মেয়ের উপর, প্রত্যেক মুসলিম বুড়া এবং বুড়ির উপর, প্রত্যেক মুসলিম যুবক এবং যুবতীর উপর। এমন কোনো বয়স নেই যে বয়সে গেলে দ্বীনের ইলম শিখার ফরজ থেকে সে মুক্ত হয়ে যায়, কি এরকম আছে নাকি? إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار إذا السماء যখন আকাশ বিদীর্ণ হবে, ইযাল কাওয়াকিবু তাসারাত, আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষুব্ধভাবে ঝরে পড়বে, ইযাল বিহার ইযাল বিহার ফুজ্জিরাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ আর যখন সাগরগুলোকে, এই যে আমরা দেখতে পাই পুরো পৃথিবীতে, আচ্ছা আপনারা একটু বসে পড়ুন, হ্যালো, এক্সকিউজ মি স্যার, টু ইউ সিট ডাউন প্লিজ, বসে যান সবাই, সবাই এক্সকিউজ করতেছে তো বসে যান, আর আপনি একটু কথা বলা যদি একটু বন্ধ করেন তাহলে একটু কিছুক্ষণ কথা বলে চলে যাই, মেহমানরা এসেছেন সম্মানিত, ওনারা ইনশাল্লাহ এরপর কথা বলবেন, আই উইল ফিনিশ ইট সুন ইনশাল্লাহ, আই উইল ট্রাই ইট, তাহলে বলি, হ্যাঁ আপনার অনুমতি দিলে বলবো, তাহলে আপনার চুপ থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরগুলোকে বিস্ফোরিত করা হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ম্যানেজমেন্ট কোথায় আমাদের আপনাদের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইযাল কুবুরু বুসিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ক্বাল আল্লাহু জাল্লা ওয়া আলা, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? ছেলে সন্তান, স্ত্রী,
বংশমর্যাদা, আধিপত্য, ধন সম্পদ, কি পাইছো দুনিয়াতে? বেরাপ্পি খেল খেরিম যা তোমাকে তোমার এত দয়ালু, এত করুণাময়, এত মহান রব থেকে দূরে রেখেছে।